আগে না দেই করি ধর ধর চলা না দাস কোন আছে না আরে খারাল লাল ট্রাক্টর তো চলে আসে সেই হইছে হইছে কোন হাওয়া आज आपनादेर माझे तुले धरबो आजिम भाईयेर पुकुरेर माछ धरार एकटी भिडियो। पुकुर अनेक बड़ो, पुकुरेर चारपाशे कलार बागान करा हुएछे आर पुकुरे जे जाल दिए माछ धरा हुच्छे सेटी टाना जाल अथवा अनेकेई बेर जाल बोले थाकेन। টানা জাল দিয়ে মাছ ধরার জন্য এক পাশ থেকে অন্য পাশে জাল টেনে নিয়ে যেতে হয়, তারপর জালে মাছ আটকা পড়ে। জালের দুই প্রান্ত ধরে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে টেনে নিয়ে যেতে হয়। পুকুরে এখন পানির পরিমাণ বেশি, সেজন্য ঠাই পাওয়া মুশকিল, জাল টানতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। মাছ আজকে সব উঠে যাবে, সব মাছ জালে ঢুকবে। এই লাভ দিছে, লাভ দিছে। এই পুকুরটি বিলের পাশেই অবস্থিত। সাদা মাছের পাশাপাশি দেশি মাছও চাষ করা যায় এ ধরনের পুকুরে। তরতাজা সবজি কলা। পুকুরের পাশের মাটি উর্বর হওয়াতে কলাগুলোও বেশ তরতাজা দেখা যায়। কোনো কোনো কলা গাছে কলার নতুন মোচা এসেছে। মাছ চাষের পাশাপাশি কলা চাষ করেও বেশ লাভবান হওয়া যায়। জিনিস দেখছি ঘুঘুর বাসা, এই জায়গার তো ঘুঘুরিয়ে গেছে মাত্র। মাছ আজকে কোন আটা নেবেন? আরে আরে দেখছি মাছ নাই দি হই না গাটে দেখছি খাই মাছ। এই যে কত মাছ উঠছে না, লাভ পড়তেছে, ফাল পড়তেছে।
এই যে এখন আমাদের আমাদের নায়ক তিনি জাল টানবেন, কাঁসা দিয়ে ফেলেছেন, মাছও লাফালাফি করতেছে, ফালাফালি করতেছে, কঠিন লোক জাল টানতেছে, জাল টানে তো সব শেষ করে দিছে। জোরে জোরে আশাপ না, জোরে না তো দাস্তি মাঠে গেছিলাম, একটা পুষ্পিনী ছোট খাদ আছে, এটা বেচলাম। কত বেচছাস? আমি আমার পারা সম্ভব না, মাছ নাই এবার, মাছ আছে আমার সম্ভব না, আমি বেছে নাই, আমার কি কিনা পুষ্পিনী নাকি? ও মানে তুই মারিয়ে বেচছ না? আমার তোর তো ভাইরাল করে দেবো এলাকায়, ভালো থাকে ভাইরাল করলে না কি তোর, আমি তোর নাম আর আমার কি সেভ করা জানোস, নায়ক দিয়ে সেভ করা, তুই খালি কবে তোর সময় সুযোগ আছে চলে যাবি, কালকে আমাকে শুটিং ছিল, কালকে আমি দাঁড়া আমি চিন্তা করি না, নায়ক হলে কি নায়ক হবো মান না কি থাকবি না, জোরে 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 পাতিলের ভিতরে একলাই যাইতেছে, এই জায়গায় পরিষ্কার বেত জাল দিয়ে মাছ ধরার জন্য পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাল টেনে নিয়ে যেতে হয়, তারপর সেই জাল আবার এক পাশ থেকে অন্য পাশে ঝাঁকি দিয়ে মাছ মাছখানে আনতে হয়। মাছ তো মেলা সাইজের, চার মিনিট দিয়ে খোলা, চার মিনিট দিলে খোলা তো থাকবে কি, না ওই তার কথা বলি, জাল টান দেওয়ার সময় তো
লাল টক টক করতেছে এটা মাছ হচ্ছে মেলা কলম না লাল ডা ছবিটি লাল লাল ডাটা ছবিটি আর সাপের লাল টক টক করে সবাই দেখা যায় ছবি তোলা আরে কাতল রে ও ফাই ছবি তুলি কাজ করে ধর মাছটা আরম্ভ না এই যে সি প্যাট ক্যামেরার দিক এই যে ঠিক না বলি কি করবো ভাইটা ধরেন তো বিভিন্ন রকমের মাছ আছে খামারে এগুলো বোঝা লাগবে কি ঘুরিয়ে ধরো তোমার ধরা হয় না হ্যাঁ এই যে এখন এটা কায়দা বায়দা আছে এই যে এই যে দেখছো এই যে বসছে হে ধরছে তুমি বোঝো না আমার ভিজে ফেলাইছে রে একটু বড় আছে দুই বছর আজকে দেখা ধরবাই নিয়ে যাও তো আপনি আমার আপনি খায় না ধরেন 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 ছবি তুলি না না থাক দেখে সমস্যা নেই ছবি তো হইতেছে ভিডিও ভিডিও দিছে মাছ হতে কম পাকলে একদম জাল হইলে ছোট জাল ছোট না মানুষ নেই মানুষও নেই হ্যাঁ তিন দিনে মাছ মজা নাকি তিন দিনে আরো কি হয়ে যাবে আমাকে টোটাল মামুর ছালো কি জাল দরবারে ও তো ছোট জাল দরবারে আমি দেখ নিয়ে ঘুরলাম আমার তো ডাকো দাও চলে ডাক না দিয়ে আমি কি বসে থাকলাম না আমি গেলাম যে গাছ কাটলাম আর দুই গাছ কলা গাছ করতে ছিলাম ইয়ে তো সারি দেবো না ইয়ারে দানি আজিম ভাইয়ের পুকুর থেকে বেশ কিছু মাছ ধরা হলো হাটে বিক্রি করার জন্য বাদবাকি যে মাছগুলো বেচার উপযুক্ত হয়নি সেই মাছগুলো আবার ছেড়ে দিলেন খাবার দাবার দিয়ে বড় করে তারপর আবার সেই মাছগুলো ধরে বিক্রি করবেন আবার শুরু হবে টান দেওয়া
আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।